হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এমন একটি দেশ সম্পর্কে আমরা আপনাদের জানাবো যে দেশের অবাক করা তথ্য জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। হ্যাঁ বন্ধুরা, আজকে এমন একটি দেশ সম্পর্কে আপনাদের জানাতে চলেছি সেখানে মদের থেকেও পানির দাম বেশি, এছাড়াও সেখানে ওপেন স্থানে মলমূত্র ত্যাগ করা হয় এবং সেখানকার মেয়েরা বিয়ে ছাড়াই বাচ্চা জন্ম দিয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আপনাদের জানাতে চলেছি আফ্রিকার দেশ লাইবেরিয়া সম্পর্কে রহস্যময় অজানা কিছু তথ্য, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। লাইবেরিয়া দেশ পৃথিবীর রহস্যময় দেশের মধ্যে একটি। এই দেশের আইনকানুন সম্পর্কে অন্য দেশের আইনকানুন একদমই ভিন্ন। আপনি জানলে অবাক হবেন, এই লাইবেরিয়া দেশে বিয়ে ছাড়াই মেয়েরা বাচ্চা জন্ম দিয়ে থাকে। লাইবেরিয়ার অফিসিয়াল নাম লাইবেরিয়া প্রজাতন্ত্র। এর অবস্থান সিয়েরা লিওন, গিনি, কোট ডি আইভরি এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে পশ্চিম আফ্রিকা উপকূলের কাছে। লাইবেরিয়া দেশের মোট জনসংখ্যা 55,57,681 জন। এর আয়তন 43,000 বর্গ মাইল। লাইবেরিয়ার রাজধানীর নাম মনরোভিয়া। লাইবেরিয়ার অফিসিয়াল ভাষা হচ্ছে ইংরেজি। একক রাষ্ট্রপতি এখানে সাংবিধানিক প্রজাতন্ত্র। লাইবেরিয়া 26 জুলাই 1847 সালে স্বাধীন হয়। বর্তমানে সেখানে সংবিধান গৃহীত রয়েছে 6 জানুয়ারি 1986 সালের। লাইবেরিয়ার প্রধান অর্থনৈতিক কার্যক্রম হচ্ছে খনি, অর্থাৎ বিভিন্ন খনিজ উত্তোলন করে তা রপ্তানি করে জীবনযাপন এবং সেদেশের অর্থনৈতিক কাঠামো পরিচালিত করে তারা। সেখানের প্রধান রপ্তানি হচ্ছে স্বর্ণ, যাত্রী ও পণ্যবাহী জাহাজ, অপরিশোধিত তেল, লোহা, আকরিক এবং রাবার। ইথিওপিয়ার পাশাপাশি লাইবেরিয়াকে আফ্রিকার একমাত্র দেশগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। বর্তমান প্রেসিডেন্ট জর্জ ওহে 2017 সালে নির্বাচিত হন। লাইবেরিয়ার মানুষের লজ্জা সরম নেই বলতেই চলে। তারা এখানে সেখানে মলমূত্র ত্যাগ করে এবং তারা যে কারো সামনেই রাস্তায় মলমূত্র ত্যাগ করতে বসে যায়। লাইবেরিয়ায় নেশাজাত দ্রব্যকে খুবই স্বাভাবিক মনে করা হয়, তাই সেখানে মদের দাম পানির থেকেও কম। লাইবেরিয়ার মেয়েদের লজ্জা সরম নেই বললেই চলে। সেখানে বিয়ের আগেই অনেক নারী বাচ্চা জন্ম দিয়ে থাকে। লাইবেরিয়া দেশের মানুষেরা সাধারণত গন্ডার এবং হিংস্র জন্তু জানোয়ারের এবং হাতির মাংস খেয়ে থাকে, যদিও সেখানকার সরকার এসব মাংস খেতে তাদের সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে। লাইবেরিয়ান মানুষ শারীরিকভাবে এতটাই শক্তিশালী যে তাদের একার সাথে এশিয়ার মানুষের 10 জনও যদি লেগে থাকে তাহলে তাদের শক্তির কাছে তারা মোটেও পাত্তা পাবে না। তো প্রিয় বন্ধুরা, লাইবেরিয়া দেশ সম্পর্কে রহস্যময় অজানা তথ্য জেনে আপনার কেমন লাগলো আমাদের জানাবেন এবং কোন তথ্যটি আপনার কাছে রোমাঞ্চকর মনে হয়েছে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এমন রহস্যময় অবাক করা ভিডিওর জন্য। ধন্যবাদ।